এইটি আমাকে মানতেই হবে, আর আমি আবারও বলছি, আগেও বলেছি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, আপনি শুধু এই বাচ্চা ছেলেমেয়েগুলোর কাছে এসে তাদের কথা শুনুন, তাদের বিরাট কিছু চাওয়া নেই, তারা শুধু সুরক্ষা চাইছে যাতে তারা রোগীদের চিকিৎসা করতে পারে, আর তারা পরিকাঠামো চাইছে, সেটাও নিজেদের জন্য নয়, শুধু সুরক্ষার জন্য, তাদের রোগীদের সুরক্ষা হয়, তারা হসপিটাল থেকে দূর দূর থেকে এসে কাজ করে যাচ্ছে, সারাদিন রাউন্ড দ্য ক্লক এদের কাজ করতে হয়। সুতরাং আপনি দয়া করে এদের প্রতি একটু সহমর্মিতা দেখান, এই আমার আবেদন।